হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুম, তোমরা আছো সুমস লাইফস্টাইলের সাথে। সো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমাকে তোমাদের জন্য ভালো থাকতে হয়, কারণ তোমরা এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখছো। তো তোমাদের জন্য আমি ভীষণ ভালো আছি, আর তোমরাও কিন্তু খুব। আমি আমার প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছ থেকে আমি প্রচুর ভালো রেসপন্স পাচ্ছি। মানে আমার এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে গ্রো করার জন্য তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি সেই ক্ষেত্রেই আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা স্পেশালি মেয়েদের জন্য। মানে মেয়েরা এটাকে একদম স্কিপ করবে না, তা বললে ছেলেরা দেখবে না, এটা নয়, ছেলেরাও দেখবে। আমি আছি তো, আমাকে দেখবে। তাহলে শুরু করি আমি আমার আজকের ভিডিও, সাথে থেকো, চলো শুরু করা যাক। আমি দুদিন আগে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে আমার কাছে এসেছে। আমি জাস্ট বক্সটা খুলেছি, এখনও আমি প্যাকেটটা খুলিনি। আমি তোমাদের সামনেই এটা আনবক্সিং করব। তো সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ফ্ললেস ব্রোজ। আমি এটা দেখেছি, মানে আমি একটু মানে সবসময় না আমার পার্লার যেতে একদম ইচ্ছা করে না, শুধুমাত্র ওই আপার লিপ লোয়ার লিপ এগুলোর জন্য হুটহাট করে যখন তখন পার্লার যেতে আমার একদম ভালো লাগে না। সো এটার জন্য আমি একটু ভাবছিলাম যে কি করা যায়। এমনি রেজার ইউজ করলে তো আমাদের স্কিনের পক্ষে ক্ষতি করবে, সেই জন্য আমি এটা দেখেছি, এটা আমি অর্ডার দিয়েছি। এটার আমি প্রাইস কোথায় পেয়েছি আমি সব ডিটেলস তোমাদের লাস্টে বলছি। এটার সম্পর্কে আমি একটু বলে নিই তার আগে, এটা আমি এখনও ইউজ করিনি, আমি এখন বলতে পারবো না যে এটা কী রকম জিনিসটা। আমি জাস্ট এসেছে, আমি তোমাদের সাথে এর রিভিউটা দেব। আমি আগে দেখি প্যাকেটে কী কী আছে। আচ্ছা, এটা একটা পেন টাইপের, মানে ট্রিমার টাইপের আছে। এটা একটা আছে, এটা একটা ব্রাশ আছে, এই যে এটা একটা ব্রাশ আছে, আর আছে হচ্ছে একটা ব্যাটারি আছে, এই একটা ব্যাটারি আছে, এই তিনটে জিনিস আছে, আর একটা মনে হয় একটা পেপার টাইপের আছে, এতে দেওয়া আছে যে কীভাবে কী ইউজ করা যায়, মানে কীভাবে ইউজ করতে হয় সব ডিটেলসটা পুরোটাই দেওয়া আছে এতে। আমার এটা এখন দরকার নেই, আমি এটা দেখেছি যে এটা কীভাবে ইউজ করব, তাই আমি পেপারটা দেখে নিয়েছি। এবার আমি এটা মানে ঠিক করব, সেট করব কীভাবে, বেশ খুললো না, আচ্ছা আচ্ছা এই রকম মেবি, হ্যাঁ এই যে এটা খুলে গেল। এখানটা ব্যাটারিটা লাগাতে হবে, লাগাতে হবে, প্রথম খুলছি সেটাও হাত থেকে পড়ে যাচ্ছে। ব্যাটারিটা লাগিয়ে নিয়েছি, এবার আমি এটা এইভাবে, ব্রাশটার এখন আমার কোনো দরকার নেই, ব্রাশটা আমি সাইডে রাখি। কি গরম করছে, আচ্ছা দেখি, এবার একটা আওয়াজ হচ্ছে, দেখো এটা ঘুরছে, এটা একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা দিয়েই আমাকে মানে আমি আইব্রোর যেই পোর্শানগুলো আমার ধরো হালকা হালকা হেয়ার আসে, ওফ যেই পোর্শানগুলো ধরো আমার হালকা হালকা এখানে হেয়ার আসে, তো ওখানটা আমি ক্লিন করতে পারি। তারপর আমি আপার লিপ লোয়ার লিপ দেন এই যে এই সাইডগুলো এগুলো আমি ক্লিন করতে পারবো এটা দিয়ে। তাহলে আমার এই প্রবলেমটা দূর হলো যে আমি আপার লিপের জন্য মানে 5-6 দিন ছাড়া ছাড়াই আমাকে পার্লার যেতে হবে না। আমার হেয়ার গ্রোথটা অনেকটা বেশি, সেই জন্য আমার আপার লিপ করতে 1 সপ্তাহ টাইম লাগে, মানে 1 সপ্তাহের গ্যাপে আমি আপার লিপ করি, আপার লিপ লোয়ার লিপটা। আইব্রোটা ধরো ওই 15 দিন মতো গ্যাপ থাকে, বাট আমি আইব্রোটা এখন করছি না, কারণ আমার আইব্রো এখন ঠিক আছে। তো যখন ছোট ছোট হেয়ার আমার আইব্রোর পাশে দেখব তখন আমি এটা ট্রাই করব, বাট তার আগে আমি আপার লিপটা করব। আমার আপার লিপ হালকা হালকা আছে, তো সেখানে আমি আপার লিপটা করব। আমি তোমাদেরকে করে দেখাচ্ছি যে এর কীরকম মানে এটা কীরকম চলছে।
এই রকম চালাবো, চালিয়ে আমি আমার আপার লিপটা করব। আপার লিপটা করার আগে আমি আপার লিপে একটু পাউডার দিয়ে দিয়েছি যাতে ঘামটা না বসে, তাহলে হেয়ারগুলো ক্লিন হতে সুবিধা হয়। গাইজ আই এম ব্যাক, আমি চলে এসেছি এটা নিয়ে। আমি আপার লিপ লোয়ার লিপ করলাম, তো আমার ক্যামেরা দেখে করতে খুব অসুবিধা হচ্ছিল বলে আমি আয়না দেখে করলাম। তারপর লাস্টে মুখটা ক্লিন করে আমি যখন দেখলাম, তখন সত্যি দেখলাম এটা খুব ইউজফুল। আমার আপার লিপটা টোটালি ক্লিন হয়ে গেছে, আর নোজ সাইড যেটা ওখানটাও আমি করেছি, এখানগুলো আর এটা এটা করেছি, একদম পুরো ক্লিন হয়ে গেছে। মানে ধরো আমাদের হুটহাট করে কোনো অকেশন পড়ে গেল, তখন ধরো আমাদের পার্লার যাওয়ার সময় নেই, অতক্ষণ আমাদের টাইম নেই, তখন এটা সব থেকে কাজে দেবে। এটা আমার এটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তবে আমি একটা জিনিস বলি, এটা একদম ডিরেক্ট ইউজ করবে না, যখন ইউজ করবে যদি অয়েলি স্কিন হয় তাদের জন্য একটু পাউডার টাইপের লাগিয়ে নেবে, যেখানটা যেখানটা ক্লিন করবে ওখানটা পাউডার লাগিয়ে নেওয়ার পর এটা ইউজ করবে, তাহলে আটকাবে না, মানে হেয়ারগুলো না একদম ক্লিন হয়ে যাবে। বাড়িতেই তোমরা আপার লিপটা করে নিতে পারো, স্পেশালি আপার লিপের জন্যই আমাদের করা, কারণ অনেকেই আপার লিপ করতে ভয় পায়, সেজন্য এটা তাদের জন্য বেস্ট। মানে এটার অনেক গুণ আছে আমার যেটা মনে হলো, আমার এটা ভীষণ ভালো লাগলো। আর আইব্রো তো আমি এখন করলাম না, আমি আইব্রোটা আমি আজকে যেটা করলাম, তারপর আইব্রোটাও আমি একদিন ট্রাই করব, তোমরা বাড়িতে করতেই পারো। এটা এটা আমি নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, এর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে এটা কিনতে পারো। আর এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 389, সো খুব কম দামে এত সুন্দর একটা জিনিস। যা, আমার হাত থেকে খালি পড়ে যাচ্ছে। কুড়িয়ে নিয়ে এলাম, জানি না কেন আমার হাত থেকে খালি পড়ে যাচ্ছে এটা। তো যাই হোক, তোমরা এটা ট্রাই করতে পারো, এটা নিতে পারো। আর যদি কেউ নাও তাহলে নেওয়ার পর ইউজ করে আমাকে বলবে এটার রেজাল্ট কী। আমার তো বেশ ভালোই লাগলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, আমি কিন্তু বেশি দেরি করি না। আর যারা মানে মেয়েরা তো এটা দেখেইছে, যে সমস্ত ছেলেরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছে, আমাকে এতক্ষণ ধরে সহ্য করেছে, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা যে আমাকে এতক্ষণ ধরে টলারেট করেছে। আর কিছু বলছি না, তোমরা এটা ইউজ করো, মেয়েরা তোমরা এটা ইউজ করো, ইউজ করো আমাকে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে রাখো। আর যারা আমার চ্যানেলে আছো তারা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, তোমাদের বান্ধবীদের অনেক অনেক শেয়ার করে দাও যাতে বান্ধবীগুলো জানে, বান্ধবীগুলো আরও সুন্দর হয়ে যায়। তো আজকে আমি চললাম, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর সবাইকে সবাই খুব 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 ভালো থেকো, বাই।